খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক কণ্ঠশিল্পী বেবি নাজনীন বলেছেন, আমার মাকে মুক্তি দিন, আমি আপনাকেও মায়ের মর্যাদা দেব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাতুরীন করে রাখা হয়েছে, এটা সীমাহীন জুলুম বলেই কান্না শুরু করে দিলেন বাংলার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় নিজ বাসভবনে এক আলোচনা সভায় বেবি নাজনীন এই কথা বলেন। বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, একজন অসুস্থ মানুষকে এভাবে কারাবন্দী করে রাখা সমীচীন নয়, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, একই সঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। নীলফামারীর 4 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বেবি নাজনীন বলেন, দেশের মানুষ আমাকে ডটার অফ জিয়াউর রহমান বলেন নর্থ বেঙ্গলের কন্যা, ব্ল্যাক ডায়মন্ড কন্যা। আমি দেশ বিদেশ ঘুরি, সমানতালে সবখানে দলের জন্য কাজ করছি, আবার ফিরে আসি মাটির টানে আপন ভুবনে। এ দেশের মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, এসব মানুষের মুখে হাসি ফোটাতে চাই, তাদের জন্য অনেক কিছু করণীয় আছে, আমি তা করতে চাই। দল নির্বাচনে গেলে জিয়া পরিবারের সদস্য হিসেবে আমি মনোনয়ন পাব এবং নির্বাচিত হব, আপনারা পাশে থাকুন। তিনি অভিযোগ করে বলেন, সৈয়দপুরে পুলিশ আমাদের দলীয় কার্যালয়ে সভা করতে দেয়নি, এতে আমরা ভীত নই। আমার মা খালেদা জিয়া জেলে রয়েছেন, তাই আমরা জেল জুলুম ভয় পাই না, আমরা প্রতিবাদী, আমরা সময় মতো রুখে দেব ইনশাল্লাহ। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।